ধোয়াশায় থেকে গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ জারি করা হয়েছে জরুরি অবস্থা বন্ধ ঘোষণা করা হয়েছে অঞ্চলটির সব শিক্ষা প্রতিষ্ঠান গেল শুক্রবার থেকে টানা দশ দিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে প্রদেশ জুড়ে খরার কারণে দূষণের মাত্রা অনেক বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির প্রার্থনায় পাঞ্জাবে ইস্তিস্কা নামাজ আদায় করেন হাজারো মুসল্লি শুক্রবার প্রদেশটির ছয়শটি সরকারি মসজিদে একযোগে এ নামাজ আদায় করা হয় বারানে রহমত কাফি আরসে নেই হুই খরার কারণে প্রচন্ড ধোয়াশার সৃষ্টি হয়েছে আমাদের নবী সাল্লাহ আলহি আসাল্লাম বৃষ্টি চেয়ে প্রার্থনা করতেন পাকিস্তান ও পাঞ্জাব সরকারের নির্দেশে এই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য আজ দেশ জুড়ে ইস্তিসকা নামাজ আদায় করেছে আমরা পুরে মুল্কি অন্দর নামাজ ইস্তিসকা কাজ রাহা হ্যাঁ

বায়ু দূষণের কবলে পড়েছে রাজধানী নয়াদিল্লি থেকে একশো ছত্রিশ মাইল দূরে অবস্থিত ইন্ডিয়া গেটও বাদ যায়নি আগ্রার তাজমহলও দেশটির উত্তরাঞ্চলে দূষণের তীব্রতা কমাতে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনও খামারগুলোতে বন্ধ হয়নি খড় পোড়ানো এতে পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ আকার ধারণ করছে কাকুলি সময় সংবাদ